100% আমি প্রস্তুত আছি ডায়মন্ড হারবার কন্টেস্ট করার জন্য। হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম নৌশাদ সিদ্দিকীর লড়াই দেখবে বঙ্গবাসী? জল্পনা চলছিলই, এদিন আরও একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক, নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে তৃণমূল। যদি হিম্মত থাকে লড়ে দেখান, অভিষেক ফোবিয়াতে কতটা ভুগছেন, আপনাদের আচার আচরণ কথার মধ্যে দিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে। ব্রিগেডের সভা থেকে 42 আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। ডায়মন্ড হারবারে প্রত্যাশা মতোই ফের প্রার্থী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে রাজ্যে 42 আসনের মধ্যে 8টিতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ, যার মধ্যে নেই ডায়মন্ড হারবারের নাম। যদিও অতীতে একাধিকবার ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন খোদ নওশাদ সিদ্দিকী। দলের একটা গণতন্ত্র আছে, সেখানে আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে মত দিচ্ছে, চূড়ান্ত ফয়সালা হয়নি। আগামীকালই আশা করছি চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আমাকে নমিনেশন করার জন্য দল অনুমোদন দেবে। বামেরা 17 আসনে প্রার্থী দিলেও তাদের তালিকাতে নেই ডায়মন্ড হারবার। তাহলে কারা লড়বে ডায়মন্ড হারবারে, আইএসএফ না বামেরা? কবে নেওয়া হবে সিদ্ধান্ত? জোট সংযুক্ত মোর্চার আমি বিধায়ক, সংযুক্ত মোর্চা ছিল, এখন সংযুক্ত মোর্চা বামেরা রাখবেন কি রাখবেন না বামেদের উপর নির্ভর করছে। আমরা তো জোটের জন্য এখনও দরজা খুলে রেখেছি, এবার লেফট কি করবে দেখা যাক। বিজেপি কে হারানো, তৃণমূলকে পরাস্ত করার জন্য জোট করতে চাই কি চায় না লেফটের উপর নির্ভর করছে। উনি যখন দাঁড়াতে চাইছেন উনি দাঁড়ান, আমরা সবাই সমর্থন দেব। আমার মনে হয় নওশাদ সিদ্দিকী যেভাবে পাবলিকলি কমিট করেছে যে তিনি ওখানে দাঁড়াবেন, এবং তার সেই দাঁড়ানোর প্রস্তাবকে যেহেতু সঙ্গী সাথী হিসেবে বামেরা সমর্থন দিয়েছে, কংগ্রেস সমর্থন দিয়েছে, ফলে ওনার কিন্তু সেই কথা থেকে সরে আসা উচিত না। ওর কথা থেকে সরে আসলে লোকে ওকে হালকা বলে মনে করবে। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে বিরোধী দলনেতার গলাতেও। ওকে হারাবো এবং নওশাদ ভাই যদি দাঁড়ায় ও থার্ড হবে আমি বলে দিলাম। নওশাদ ভালো ছেলে, প্রতিকূল অবস্থার মধ্যে প্রথমবার নির্বাচিত হয়ে লড়াই করছে, বহুবার আক্রান্ত হয়েছে, সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে। কিন্তু এই নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দিল্লি যাবে। অভিষেক ফোবিয়া তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, মুখে বলে ফেলেছে সস্তার রাজনীতি করার জন্য, টিভির ক্যামেরায় মুখ দেখানোর জন্য যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বে। পরে বুঝতে পারছে যে অভিষেক ব্যানার্জি 2014 সালে সেখানে 70-72 হাজার ভোটে জিতেছিলেন, 5 বছর কাজ করে 2019 সেই মার্জিনটা 3,25,000 হয়ে গেছে। এবারে ডায়মন্ড হারবারের মানুষ বলছে হয় 4,00,000 নয় 5,00,000 ভোটে অভিষেক ব্যানার্জি সেখান থেকে জিতবে। এরকম একটা জায়গায় বুঝতে পেরে তারা পালাবার পথ খুঁজে পাচ্ছে না। 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রথমবার প্রার্থী হয়ে প্রায় 71,000 ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2019 সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় 3,21,000। কিন্তু এবার কি হবে সেদিকেই নজর সকলের। 1 জুন সপ্তম দফায় ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট গ্রহণ। অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।